নমস্কার রকওয়ালি রান্নাতে আমি দোলারায় অনেক রকম রান্না করেছি কিন্তু আমি আজকে একটু ঠাকুরের শিব ঠাকুরের পূজয় একটু পঞ্চামৃত লাগে সেটা বানিয়ে দেখাবো এবং শিব ঠাকুরের মাথায় কেমন হয় দিই সেটাও দেখাবো আপনারা দেখুন এই থালার মধ্যে আমি দুধ নিয়েছি কাঁচা দুধ মধু চিনি দই ঘি এই পাঁচটা দিয়ে আমি পঞ্চামৃত বানাবো প্রথমে আমি দুধটা পুরো ঢেলে দিলাম এই তামার বাটিটার মধ্যে এবারে মধু দিলাম আমি এক চামচ চিনি দিলাম এক চামচ মিষ্টি দই নিয়েছি মিষ্টি দই আমি এক চামচ দিলাম তার সঙ্গে ঘি আমি এক চামচ দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে পঞ্চামৃত এটা আমি শিবের মাথায় ঢালব ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नन्दिराज नमः ॐ नन्दिराज नमः ॐ नन्दिराज नमः এবারে বেল পাতা দিয়ে শিবের মাথায় দেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নন্দিরাজ নমঃ ওম নন্দিরাজ নমঃ ওম নন্দিরাজ নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এভাবে শিব পুজো করলে অনেক পুণ্য লাভ করা যায় আপনারা সবাই মন দিয়ে করবেন এটা সকলের ভালো হোক এটাই চাই নমস্কার